আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। যারাই কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন, পাশাপাশি অন্যান্য দেশ থেকে সংযুক্ত হয়েছেন এবং বাংলাদেশ থেকে যারা সংযুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি সংযুক্ত হয়েছি বাংলাদেশ থেকে, অ্যাডমিন প্যানেলের একজন সদস্য সাইফুল ইসলাম, এবং আমার সঙ্গে আরো দুজন আমাদের কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই রয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেটা যে বিষয়টা সেটা হচ্ছে কুয়েতে ভিসা বাণিজ্য বন্ধ হবে কবে। আপনারা যদি লাইভটি দেখতে পান অথবা সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, দু একজন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ইনশাল্লাহ বিষয়টি ক্লিয়ারলি শুনতে পাবো। দয়া করে দু একজন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা মূল বিষয়টাতে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে বিষয়টিতে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কুয়েতের ভিসা বাণিজ্য বন্ধ হবে কবে, সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে যারা রয়েছেন দুজন প্রবাসী বাংলাদেশি ভাই আছেন। আমি জাস্ট একটু সংক্ষেপে যেটা বলতে যাচ্ছি, কিছুদিন আগে, জাস্ট দুই দিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কুয়েতে একটি খাদিম ভিসাই বিক্রি করেছে 50 জন বাংলাদেশিদের কাছে, এবং সেটা অবশ্যই যারা যারা ভুক্তভোগী তারাও বাংলাদেশি, এবং যারা নাকি বিক্রি করেছেন এবং তারাও বাংলাদেশি। সেক্ষেত্রে আসলে কুয়েতে একটা সময় যেটা হয়েছিল, যখন অনেকদিন পরে, করোনাকালীন পরে, এখন লামানা সিস্টেমের মাধ্যমে ভিসা চালু হয়েছে, সেক্ষেত্রে আসলে ভিসা ব্যবসায়ী কিংবা যারা হচ্ছে ভিসা নিয়ে কাজ করে থাকেন, তারা আসলে অনেকভাবে প্রতারিত করার চেষ্টা করতেছে প্রবাসী বাংলাদেশিদেরকে বিশেষভাবে। তো সেক্ষেত্রে আসলে আমরা ভুক্তভোগীদের কাছে অবশ্যই গল্প শুনবো, তার মধ্যে একটু আমরা একটু জেনে রাখি, যেটা হচ্ছে প্রথমে আমরা শুনবো হচ্ছে মিজান ভাইয়ের কাছে যে কি সমস্যাটি হয়েছে। আসলে অবশ্যই ভিসা নেওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীর কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে থাকি সবাই যখন কুয়েত থেকে বাংলাদেশে আসি। তো সেক্ষেত্রে আমরা মিজান ভাইয়ের কাছ থেকে একটু শুনবো মিজান ভাইয়ের সাথে কি ঘটেছিল জাস্ট কয়েকদিন আগে। মিজান ভাই যদি সংক্ষেপে একটু আপনার মূল্যবান বক্তব্যটা একটু তুলে ধরেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আসলে মেন হচ্ছে কি, আমি আপনার গ্রুপে একটা পোস্ট দেখছিলাম যে একটা খাদিম ভিসা বিক্রি হবে। পর আমি ওর সাথে পার্সোনালি মেসেঞ্জারে কথা বলি, কথা বলার পরে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন। পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার পরে বলতেছে, ভাই একটা খাদিম ভিসা আছে, কুয়েতে কোনো টাকা নিবে না, কুয়েতে কোনো টাকা নিবে না, আপনি আমারে খুশি হইয়া যা দেন। পরে তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে ঠিক আছে ভাই, আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি দিয়েন। বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পাসপোর্ট দেন। পরে আমি পাসপোর্টের কপি ফাটাইছি, এবং আপনার পাঠানোর পরে বলতেছে ভাই পাসপোর্টের কপি ফাটাই দিলে আমি একটু দূরে গিয়ে উঠানো লাগবে, ওই জায়গায় টাকা খরচ হবে, আমার কাছে টাকা নেই, এখন কিভাবে টাকাটা দিবেন। আমি বলছি ঠিক আছে, আচ্ছা আপনি বিকাশ নাম্বার দেন, আমি দিতেছি। পরে 2,000 টাকা আমি বাংলাদেশে তারে বিকাশ করছি। বিকাশ করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি এখন ডকুমেন্ট হিসেবে, সে নিজ থেকে বলতেছে যে ভাই একটা ডকুমেন্ট তো দরকার, আপনি আপনার সিভিল আইডি দেন, আমি আমার সিভিল আইডি দিতেছি। পরে আমি ভাবছি ঠিক আছে, সিভিল আইডি দিলে সমস্যা নেই। পরে সে আমার ওই যে নুরুল হুদা নামে একটা সিভিল আইডি দিচ্ছে, আর একটা ভোটার আইডি কার্ড দিচ্ছে। আচ্ছা যাই, ওইগুলো আমি বেশি কেয়ার করি নাই, ভালো করে মিলাই নাই। পরে এরকম যাইতে যাইতে আপনার ঈদের, ঈদ গেছে, রোজা শেষ হয়েছে, এটা রোজার ভিতরে কাহিনী। রোজা যাওয়ার পরে আপনার 15 তারিখে আমাকে বলতেছে যে ভাই আপনার বিশাল লাভানা হয়ে গেছে। 15 তারিখে বলতেছে ভাই আপনার বিশাল লাভানা হয়ে গেছে, এখন টাকা রেডি রাখেন, আপনার ভিসা হয়ে যাবে। পর আমি বলছি ঠিক আছে, ওকে টাকা রেডি করতেছি, আপনি ভিসা বাইর করে আমাকে নক করিন। পরে 18 তারিখে বলতেছে যে ভাই মনে হয় কুয়েতি ভিসা বাইর করে ফেলাইছে, আপনি টাকার ব্যবস্থা আছে নাকি? আমি বলছি আছে, টাকার ব্যবস্থা আছে। পরে 18 তারিখের পরে 19 তারিখে আমাকে বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা বাইর হয়ে গেছে, এখন আমি কুয়েতি থেকে ভিসা আনতেছি, আপনি এক কাজ করেন আমাকে যে টাকাটা খুশি হয়ে দিবেন বলছেন ওইটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। পরে আমি বলছি ঠিক আছে, ওকে যেটা দেওয়ার কথা আমাকে ভিসার কপি ফাটাইছে। ভিসার কপি ফাটানোর পর আমি যাচাই করি নাই, আসলে মেন সমস্যা হচ্ছে জায়গায়। তো আমি তাদের দেশে 50,000 টাকা ফাটাই। 50,000 টাকা ফাটানোর পরে আমি বলছি ঠিক আছে, আমি ভিসা কখন নিব, কোথা থেকে নিব? বলতেছে আমি আপনাকে 1 ঘন্টা পরে ফোন দিবো, 1 ঘন্টা পরে ফোন দিলে আপনি কসুর বড় জামিয়া থেকে নিয়ে যাই। বলছে ওকে ঠিক আছে। পর আর আমাকে ফোন দেয়, তারপরের দিন আমাকে মেসেজ করছে যে ভাই কুয়েতি তো 230 দিনা চাইতেছে, মানে সে এবার মেসেজ করছে যে ভাই কুয়েতি 230 দিনা চাইতেছে, আল্লাহর গজব পড়ুক, এটা কোনো কথা আমাকে প্রথম বলছে কোনো টাকা নেবে না ভাই, এখন 230 দিনা তো দেওয়া লাগে। পর আমি বলছি সমস্যা নেই, 230 দিনা দেওয়া লাগে, ওইটা আমি এখন আমার কাছে টাকা নেই, আমি ব্যবস্থা করে দিতে হবে।
বলতেছে তাহলে দেখেন ভাই, 20,000 তো হয়ে গেছে, টেনশন করেন না, আপনি রিল্যাক্সে টাকাটা দিলে চলবে। পর আমি 100 টাকা জোগাড়, আমি বলছি ভাই 100 টাকা দিয়ে কুয়েতে ম্যানেজ করা যাবে না? বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি, আপনি 100 টাকা এখন আপাতত ব্যবস্থা করেন। পরে আমি 100 টাকা ব্যবস্থা করার পরে বলতেছে আচ্ছা 100 টাকা দেন আপনি, আমি বিকাশ নাম্বার দিতেছি ওই জায়গায় দেন, আমার একটা মামা আছে, ওই মামাই মানে বিকাশ নাম্বারে টাকা দিলে আমার মামা এই জায়গাতে দিনার দিয়ে কুয়েতে 20টা নিবে। পর আমি বিকাশে 100 টাকা আবার দিছি, 100 দিনার দেওয়ার পরে বলতেছে যে বলতেছে ঠিক আছে ভাই টাকা পাইছি, টাকা পাইছি বলার পরে আপনার 1-2 ঘন্টা পরে আবার বলতেছে যে ভাই কুয়েতি মানতেছে না, পুরো টাকাই দেওয়া লাগবে। আচ্ছা পরে আমি বলছি ভাই এখন তো টাকার একটু সমস্যা আছে, হুম হুম এই কারণে বলছে আপনি যার কাছে বিকাশ করছেন তাকে বলেন আর 100 টাকা বিকাশ করার জন্য। হুম হুম পরে তার সাথে আমি অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পরে সে মানতেছে না, বলতেছে 100 টাকার জন্য ভাই আমি এখন কি করবো বলেন, মানে অনেক রিকোয়েস্ট করছে আমারে। পরে আমি বলছি ঠিক আছে আমি 100 টাকা দিলে বিষয় কোথা থেকে নিব? সে মামাকে বলতেছে যে কচুর বড় জামিয়ার কাছে আমার বড় মামা থাকে, বড় মামার হুম থেকে হুম এসে বিষয় নিয়ে যায়। আচ্ছা পরে পরে আমি বলছি ভাই বিষয় নিয়ে যাব, এখন আপনি আপনার মামার নাম্বার দেন, আমি ওনাকে হ্যান্ড ক্যাশ করি। বলতেছে ভাই হুম হ্যান্ড ক্যাশ করলে তো হবে না, আমার মামা তো বিষয়টা কুয়েতি থেকে নেওয়া লাগবে ডিনার দিয়ে, আর এখন কুয়েতি বাসায় নেই, আপনি দিয়ে রাখেন, উনি টাকাটা উঠাইবো, উঠে তারপরে আপনার ধরেন বিষয়টা কুয়েতি থেকে নিবে। পর আমি জি জি বলছি ঠিক আছে, পর আমি টাকা দেওয়ার পরে এখন আমি দেখতেছি আমার সাথে আর কোনো যোগাযোগ করতেছে না সহজে। 1 ঘন্টা 2 ঘন্টা রাত্রে বেলা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে জি মানে তার পজিশন আমার ভালো মনে হয়নি। তারপরে পরের দিন আমি আপনাকে নক করছি সকালবেলায়, জি সকালবেলা জি নক করার পরে যখন আমি কিছুটা জানতে পাই, মানে জানছি যে এটা হয়তো এডিটিং করে আমাকে বিষয়টা দেওয়া হয়েছে, পরে আমি ওই বিষয়ের উপরে নাম্বারে কুয়েতির তখন আমি ফোন করি, কুয়েতিরে ফোন করলে কুয়েতি হচ্ছে বুড়া কুয়েতি, বলতেছে দেখ আমার লোক আছে তুই ওর সাথে কথা বল। পরে কুয়েতির বাসায় মনে কাজ করে ওই বাঙালি বা হাউস ড্রাইভার হবে এরকম কিছু, জি বলতেছে ভাই আপনি আমার বুড়ারে ফোন কেন দিছেন? তো আমি তাকে বিষয় সম্বন্ধে বলছি যে ভাই এরকম এরকম একটা বিষয় বাইর করছে, এখন বিষয়ের উপরে তো বুড়ার নাম্বার আছে। জি তখন জি আমাকে ওই লোকে বলতেছে যে ভাই এই বিষয়টা তো বাইর হয়েছে আরো আগে, এটা বিষয় বাইর হয়েছে আরো আগে, খাদিম বিষয় আমার কুয়েতি বাইর করছে, তবে জি বিষয়টা তো দেশেও চলে গেছে, ওই লোকে মেডিকেলও করা শেষ, সবকিছু করা শেষ, টিকেটের এখন আচ্ছা শুধু টিকেটের অপেক্ষা করতেছে, কিছুদিনের ভিতর চলে আসবে। তারপরে আমার সাথে এগুলা আমি পরে এগুলা ধরছি, পরে আমি তাকে আবার নক করছি যে ভাই টাকা লাগলে আরো নে, মানে এখন আমি ওরে ধরার জন্য যে টাকা লাগলে আরো নে তারপর বিষয় দে। পরে এগুলা বলার পরে সে কোনো রিপ্লাই করে নাই, রিপ্লাই না করার পরে এক পর্যায়ে ধরেন আপনার আমাকে কিন্তু ব্লকও করে নাই, আবার আচ্ছা ব্লক করে এখন নাই। পরে যে আমি যখন জানছি যে আচ্ছা ভাই আমার টাকা সম্মানিত দেবে, দর্শক মিজান ভাই, আমরা একটু দর্শকের উদ্দেশ্যে একটু কিছু কথা বলতে যাচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে যিনি কথা বলতেছেন মানে বক্তব্য দিচ্ছেন, উনার একজন ভুক্তভোগী মোহাম্মদ মিজান ভাই, উনি একজন কুয়েত প্রবাসী আপনারা সবাই জানেন, এবং উনি শেষ পর্যন্ত যখন ভিসার গায়ে যে কফিলের নাম্বার লেখা আছে, স্পন্সরের নাম্বারটা লেখা আছে, সেই নাম্বারে যখন ফোন করেছিল, তখন ওই কুয়েতি বিরক্ত হয়ে গিয়ে অবশ্যই না ফোনটা অবশ্যই আমাদের আরেকজন বাংলাদেশি ভাই ওনার বাসায় যিনি আছেন তার মাধ্যমে কথা বলিয়েছে যে এভাবে ওনার কাছে মোর দেন 40 থেকে 50 জনের উপরে ফোন করছে একটা ভিসার জন্য। তো তার মানে আমরা এই মিজান ভাইয়ের এই ইয়া থেকে বুঝতে পারি যে অরিজিনাল ভিসাটা অবশ্যই একজন বাংলাদেশি খাদেম ভিসা হিসেবে বাংলাদেশে ভিসাটা হাতে পেয়েছে, এবং সেই ভিসা প্রসেসিং করে কুয়েতে যাবে এমন অবস্থায় এর মাঝখানেই এই ভিসাটা হয়তো বা 50 জন মানুষের কাছে, উপরে মানুষের কাছে যারা যেটা করে তারা ফটোকপি এডিটিং করে, এডিটিং এর দুনিয়ায়, এডিটিং এর মায়েরা বাপ বোঝেন নাই, এডিটিং এর দুনিয়ায় কত কিছু করা যায়। সো যেটা হচ্ছে সিভিল যে ব্যক্তির নাম, পাসপোর্ট নাম্বার, এগুলি চেঞ্জ করে যেটা করে একবারে সুন্দর করে এডিটিং করে যখন আপনাকে স্ক্যান করার মতো একটা কপি দিবে যে আপনার আসলে ভিসাটা বের হয়েছে যাওয়া যাওয়ার থেকে, আপনি এখন কিছু অ্যাডভান্স পেমেন্ট করেন, তখন আসলে অনেকেই এটা হয়তো বোকা হয়ে যায়, তখন এটা কিন্তু ভেরি সিম্পল। অবশ্যই যেটা হচ্ছে এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা অবশ্যই জাস্টিফাই করব, অনেক বেশি জাস্টিফাই করে হ্যান্ড টু হ্যান্ড চেক করার পরে তারপরে হচ্ছে আসলে টাকা পয়সা লেনদেন করা অবশ্যই জরুরি। তো মিজান ভাই এই যে মেসেজটা যে ক্লিয়ার, সেটা হচ্ছে জাস্টিফিকেশন, মানে মিজান ভাই যেটা ভুক্তভোগী যদি নিজে হাতে ভিসাটা নিতো, সবকিছু মিলিয়ে দেখতো, অথবা কোনো যাওয়া যাতে চেক করাইতো, অথবা কোনো শোন অফিসে চেক করাইতো, অথবা যারা অভিজ্ঞ ব্যক্তি আছে তাদেরকে চেক করাইতো, তাহলে এই সমস্যাটা হয়তো বা এখন আর হতো না। এখন আমি একটু বলে রাখি আবার মিজান ভাই, মিজান ভাই কেন বিশ্বাস করেছে, কারণ হচ্ছে মিজান ভাইকে ওই ব্যক্তি যেটা করেছে ওনার সিভিল আইডি ফটোকপি
পাসপোর্টের ফটোকপি এবং বাংলাদেশি ভোটার আইডি কার্ড, মানে যে নাকি ভিসার দালাল সে মিজান ভাইকে তার এই তিনটা ডকুমেন্ট কিন্তু শেয়ার করেছে। দেখেন, একটা এই তিনটা ডকুমেন্ট শেয়ার করলে যে কেউ বিশ্বাস করতে পারে অন্য একজন ব্যক্তিকে, এটা স্বাভাবিক। এখন আমরা পরবর্তী ঘটনা হচ্ছে শাহিন ভাই, আমাদের শাহিন ভাই একটু আনমিউট করবেন, আনমিউট করে আপনার বক্তব্যটা সংক্ষেপে একটু বলবেন আপনার সাথে কি ঘটেছে। শাহিন ভাই এখন বলবে। জি সালাম আলাইকুম। জি মিজান ভাই, যে বক্তব্য যে কলা ঠিক সেম ঘটনা আমার সাথে এমনই হয়েছে। ঠিক আছে, মিজান ভাই যেমন অল্প টাকা দিছে, আমি দিছি টাকা বেশি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন ওই যেমন আপনি যে গুলা বললেন যে সিকিউরিটি সাহেব আমার ওই কুয়েতের সিভিল আইডি দিচ্ছে, বাংলাদেশ আইডি দিছে, পাসপোর্ট দিছে, তাহলে অবশ্যই বুঝলাম যে সবকিছু মিলে আছে। কিন্তু হুম হুম একটাই সমস্যা, আমি ওই পাস ইয়ার মতন ভিসাটা চেক করতে পারি না গিয়া। তারপরে আচ্ছা আচ্ছা কিছু অল্প অল্প দিতে দিতে, মানে মনের বিশ্বাস এইভাবে দিতে দিতে, মানে কিছু পিছনের টাকা টানে এইভাবে দিতে দিতে আমি টাকাগুলো দিয়া হলাইছি। এখন ঠিক মতো সে ফোনও দেয় না আর ভিসাও দেয় না। মাঝে মাঝে আমার বলছিল যে ভিসা আপনি বিকাশ প্রেরণ করে দেন, আপনার ভিসা আমি DSLR মাধ্যমে দিয়ে দিব আর কি। একটু এবার তো এখন আমার তো 27 তারিখে ভিসা বাড়িছে, দেখাইছে, এখন তো হাতে পাই নাই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ মিজান ভাই। সেম মিজান ভাই, শাহিন ভাই, তারা দুজনে বক্তব্য কি? শাহিন ভাই একটু মিউট করবেন, তাহলে আমি কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করবো, আপনারা আমার সাথেই থাকুন। আমি যেটা জানতে চাচ্ছি, মিজান ভাই এবং শাহিন ভাই দুজনে ভুক্তভোগী এবং দুইজনের কাছে যে সিভিল আইডি, ভোটার আইডি ফটোকপি এবং যেটা হচ্ছে পাসপোর্ট, সেটা যে কুয়েত একজন প্রবাসীর, সেম দুজনের কাছে সেম ডকুমেন্টে গেছে এবং সেম ডকুমেন্ট অন্য মানুষের কাছেও মানে দিয়েছে, এবং সেটা হচ্ছে কুয়েতের একজন প্রবাসী, উনি উনি একজন একটা সুনামধন্য কোম্পানিতে চাকরি করছেন, উনি চট্টগ্রামবাসী। উনি যেটা করেছেন এটা আসলে, উনি যেটা হচ্ছে কুয়েতের যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে গ্রুপে উনি দেখেছেন কোনো এক বাংলাদেশি ভাই যেটা হচ্ছে পাসপোর্ট কিংবা ভোটার আইডির কিংবা এই এই ধরনের নেম সংশোধন, নাম সংশোধন করে। তো এই নাম সংশোধন করার জন্য উনি ওই দালালকে, যেটা হচ্ছে ওনার সিভিল আইডি, পাসপোর্ট ফটোকপি, ভোটার আইডি সবকিছু দিয়েছে এবং কিছু টাকাও দিয়েছে সঙ্গে। এবং ওই দালাল কি করেছে, টাকা তো খেয়েছে, ওনার আসলে সিভিল আইডি পাসপোর্ট কোনো সংশোধন করেনি, ওনার সাথেই মানে ফোনে যোগাযোগ করেনি, আর ওনার এই ডকুমেন্ট গুলি দিয়েই উনি কি করছে, ভিসা বাণিজ্য শুরু করেছে, ভিসা ট্রেড মানে ফেক ভিসা বিজনেস শুরু করেছে। আগে মানুষ 7 লাখ 8 লাখ টাকা দিয়ে ভিসা কিনে অ্যাটলিস্ট যেতে পারতো, আর একটা চক্র এখন বের হয়ে এই ভিসা বাণিজ্যটা করে যাচ্ছে কুয়েতে, সাধারণ মানুষদেরকে আসলে চুষে খাচ্ছে। তো এই ভিসা বাণিজ্য মানে যার ডকুমেন্ট দিয়ে করেছে, ওনার সাথে আমি কথা বলেছি, উনি হচ্ছে চট্টগ্রামের একজন বাসিন্দা, চট্টগ্রামের একজন বড় ভাই, উনিও 17-18 বছর ধরে কুয়েতে সার্ভিস করছে, উনি ভালো একটা কোম্পানিতে আছে। উনি এই বিষয়ে যে আমাদের ওনাকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ওনার ডকুমেন্ট দিয়ে যে ভিসা বিক্রির নামে এই ধরনের ওনাকে অপদস্থ করা হচ্ছে, উনি অলরেডি বাংলাদেশ দূতাবাসে একটা অভিযোগ করেছে, লিখিত একটা অভিযোগ করেছে গত 22 মে, এবং ওই অভিযোগটা আমার কাছেও আছে এবং ওনার কাছেও আছে। এবং বাংলাদেশ দূতাবাসে উনি অভিযোগ করেছে যে ওনার ভোটার আইডি, পাসপোর্ট এবং সিভিল আইডি দিয়ে এভাবে 2 নম্বরই কাজে কার্যকর্মে লিপ্ত হয়ে মানুষগুলোকে ধোকা দিচ্ছে, যেন বোঝাচ্ছে যে এটা উনি। এবং এই বিষয়ে যে যে ভাই আসলে সমস্যায় পড়েছেন, তিনি অলরেডি আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিটি যারা আছেন, কুয়েত প্রবাসী রুবেল ভাই আছেন এবং মহসিন ভাই আছেন, তাদের কিন্তু শরণাপন্ন হয়েছেন। মহসিন ভাই, রুবেল ভাই বিষয় নিয়ে কথা বলছেন যেটুকু আমি জানি, এবং পাশাপাশি বিভিন্ন তিনি সোশ্যাল মিডিয়া অন্যান্য গ্রুপ গুলাতে উনি প্রচার করেছেন, উনি ওনার সাধ্য মতো প্রচার করে যাচ্ছেন। এবং সমস্যা হচ্ছে, আমরা বাংলাদেশি যারা আছি তারা হচ্ছে কুয়েতের ভিসার কথা শুনলে আসলে আমরা একটু অন্যরকম ফিল করি। এখন কুয়েতের একদিনের সমান বাংলা আজকে নাকি 310 টাকা, তো কিছুদিন আগেও আপনার 280 টাকা 82 টাকা ছিল, তো অবভিয়াসলি এটা আসলে সবার নজরে পড়বে, কুয়েতে যেতে পারলেই মনে হয় সবকিছু। তো দেখেন, কুয়েতে যারা সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারা কিন্তু সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে, এই আমাদের পেজ ছাড়া অন্যান্য যে পেজ, ফেসবুক পেজ গুলি আছে, তারা কিন্তু সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে। এবং পাশাপাশি আমি কিছুদিন আগে, 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে কুয়েতে যারা আছেন, বিশেষ করে টিভি সাংবাদিক আছেন এবং ইউটিউবার আছেন এবং বিভিন্ন ব্লগার আছেন, যারা এই ধরনের কাজে সংযুক্ত আছেন, আপনারা বেশি বেশি করে সচেতনমূলক ভিডিও অথবা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের সাথে প্রচার করুন। আর বিশেষ করে যারা কুয়েত কুয়েতে অবস্থিত আছেন, কুয়েত প্রবাসী, আসলে আপনার ভিসা লেনদেন করার সময় 1000 বার চিন্তা করুন, 100 বার চিন্তা করুন, আপনি যে টাকা পয়সা দিচ্ছেন জাস্টিফিকেশন করুন, জাস্টিফিকেশন ছাড়া আসলে টাকা পয়সা দিলে প্রতারিত হলে সেক্ষেত্রে কোনো গ্রুপ, কোনো পেজ কিংবা এম্বাসি দায়ী নয়, সেক্ষেত্রে কারো পক্ষে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। যখন জানেন অবশ্যই ভিসা কেনা বিচার দুইটাই কিন্তু ইলিগাল কুয়েতে, তারপরেও কিন্তু একজন একজন আরেকজনের মাধ্যমে ভায়া হয়ে আসছে, কারণ অন্যান্য দেশের মতো যদি ভাই আমাদের দেশে যদি রিক্রুটমেন্ট এজেন্সি থাকতো, আমাদের দেশে যদি ইন্ডিয়ান ইন্ডিয়ানদের মতো যদি বাংলাদেশে এসে হায়ার করে নিত, ফিলিপাইনদের মতো যদি এখানে এসে এজেন্সি গুলো হায়ার করে নিত, তাহলে আমাদের আর 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা কিংবা ভিসার দালালের পিছনে দৌড়াদৌড়ি করা লাগতো না। অত আশা করি এটা হচ্ছে আমাদের যারা
পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি আছে এবং বাংলাদেশ দূতাবাস, এই বিষয় নিয়ে তারা অবশ্যই কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে এটা নিয়ে যদি কোনো আরো বেশি ভালো কাজ করে তাহলে কুয়েতে অবশ্যই এই 7 লাখ 10 লাখ অথবা দালালের পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা স্কিল আছে, স্কিল লেভেলের মতো করে ইন্টারভিউ দিয়ে যোগ্যতা অনুযায়ী যাবে। সো পরিসরে একটা কথা বলতে চাই, এই ভিসা নিয়ে একটা চক্র কাজ করতেছে, নট অনলি ভিসা, আপনার যারা অনেকে অনেক সময় পেজে, বিভিন্ন ফেসবুক পেজ কিংবা গ্রুপে পোস্ট করেন যে আসলে পাসপোর্ট ইমার্জেন্সি করতেছেন, আসলে এম্বাসি অলরেডি কিন্তু একটা টাইম দিয়ে দেয়, আপনি তারপরও দালাল খোঁজেন, আপনি ইমার্জেন্সি পাসপোর্ট করতে যান আর তারপরে এই পাসপোর্ট আপনি আর হারাই হারাই ফেলেন, দালালকে খুঁজে পান না। তো এই ধরনের বিষয়গুলো যদি এম্বাসি একা দ্বারা সম্ভব না, কারো একা দ্বারা সম্ভব না, সরকারের একা সম্ভব না, আমরা কুয়েত প্রবাসী সবাই যদি সচেতন হই তাহলে এই জিনিসটা কিছুটা হলেও কমে আসবে, কিছুটা হলেও সম্ভব। তো যারা ভুক্তভোগী আছেন তারা তারা সামনে রেখে আপনাদেরকে বিষয়গুলি বলছি, তারা কিন্তু এই ধরনের ভুক্তভোগী দুইজন না, অনেকেই আছেন। তো আসলে সবার দ্বারা সম্ভব না ফেসবুক লাইভে আসা এবং সবার সাথে যোগাযোগ করা সম্ভব না। আরেকটা বিষয় বলে রাখি, যিনি হচ্ছে যার সিভিল আইডি, ভোটার আইডি, পাসপোর্ট ফটোকপি দিয়ে আসলে এভাবে এদেরকে প্রতারিত করছে দালাল একটা চক্র, সেই উনার পরিবারের সাথে কথা বলছি, উনার পরিবারও আসলে বিরক্ত হয়ে গেছে, এত পরিমাণ উনার পরিবারের নাম্বারে ফোন যাচ্ছে যে গত 3-4 মাস ধরে। তো যেটা হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে লাস্ট সর্বশেষ একটা কথা বলে রাখি, লাইভটা আমি জানি হয়তো এখন অনেকে দেখছেন, পরবর্তীতে পরে আবার দেখবেন। তো এই বিষয় ইস্যুতে আপনি, আমি, আমরা সবাই যদি দলবদ্ধভাবে কাজ করি তাহলে কুয়েতে বাংলাদেশিদের জন্য যে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা করে ভিসা বাণিজ্য, এটা কিছুটা হলেও কমানো যাবে। এবং পাশাপাশি যারা প্রতারক, মানে ভিসা দিতে বলে দেয় না অথবা একটা ফেক প্রিন্ট আউট কাগজ ধরিয়ে 5 লাখ 2 লাখ 3 লাখ 50 হাজার করে নিয়ে যাচ্ছে, এদেরকে আসলে অবশ্যই চিহ্নিত করা যাবে, ধরা যাবে। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমরা যারা ভিসার জন্য, মানে আমরা যারা হচ্ছে ওইখানে বিভিন্ন ভালো পদে আছি, বিভিন্ন জায়গায় আছি, তাদের সুনামটা যেন ধরে রাখতে পারি কুয়েতের বিভিন্ন অঞ্চলে, সেটা অবশ্যই সবার জন্য প্রয়োজন। আর পাশাপাশি সর্বশেষ যে কথাটি বলবো, কুয়েতের সোশ্যাল অ্যাক্টিভিটি যারাই আছেন, একবারে যারাই আছেন, বিভিন্ন গ্রুপ সবাই আছেন, এবং তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই একসাথে কাজ করুন, তাহলে এটা সম্ভব, এটা এক পক্ষ কারো দ্বারা সম্ভব না। আবারও যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আর ভুক্তভোগীদের মধ্যে যারা আছেন, শাহিন ভাই এবং মিজান ভাই, আপনারা কোনো সর্বশেষ কোনো কিছু বলতে চান কিনা প্রবাসীদের উদ্দেশ্যে, মানে এই ধরনের ভুল যেন আপনাদের মতো একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। অবশ্যই বলেন মিজান ভাই, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চান। আসলে মেন হচ্ছে আমরা অনেকে কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছি, অবশ্যই, কিন্তু অনেকে অনেকের ভেতর প্রতারে হচ্ছে। যেমন আমি একটা সালাকি করে যখন প্রতারণার শিকার হয়েছি, তখন আমি চাইতেছি কি যে আমি এত সালাক মানুষ, আমি এটা সবার কাছে যদি ফেস করি, মানে সবাইকে যদি জানাই, তাহলে আমার মান সম্মান থাকবে না, এটা ভেবে অনেকে কিন্তু অনেক কিছু প্রকাশ করে না। যেমন আমি আপনার দাদা, আমি যখন প্রতারণার শিকার হয়েছি, আমি সাথে সাথে আপনাকে বলছি, আপনাকে বলার কারণে হয়তো আমি এই জিনিসটা এখন লাইভে সবাই, অনেক বাঙালি ভাইরা দেখতেছে, ফাইভ প্রবাসী প্রতিটা ভাই দেখতেছে, তখন তারা সতর্ক হয়ে যাইতে পারবো, তারা তখন আপনার ধরেন এই সাবজেক্টে তখন তাদের একটু অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা হইলে পরে নেক্সট টাইম তাদের সাথে যদি এরকম কিছু হতে মানে হয়, তাহলে তারা এগুলা মানে আপনার ধরেন অভিজ্ঞতা থাকবে যে না এগুলা এরকম এরকম হয়েছে, তখন তারা অবশ্যই এটা থেকে আপনার কিছুটা ই পাবে। আশা করি যদি ছোটখাটো কোনো ঘটনা কারোর সাথে ঘটে, আমি মনে করি যে আমাদের যে কুয়েতে প্রবাসে যে আপনাদের যে হয়তো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ, গ্রুপের অ্যাডমিন, অবশ্যই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কেননা আমি আপনাকে মেসেজ করার সাথে সাথে রেসপন্স পাইছি, আর আপনাকে মেসেজ করার সাথে সাথে রেসপন্স পাইছি। একটু মিজান ভাই একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যেটা হচ্ছে এই কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা আছেন কুয়েতে, এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য প্ল্যাটফর্ম রয়েছে কমপক্ষে 5 থেকে 7টা, যেখানে সকল বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, 10,000 20,000 50,000 1 লাখ করে এইভাবে। এখন আমি যেটা সব সকল অ্যাডমিন, মডারেটর এবং অন্যান্য যারা ইউটিউবার রয়েছেন এবং যারা টিভি সাংবাদিক, আপনারা আসলে টিভি সাংবাদিকেরা অনেক বেশি প্রচার করতে পারেন বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে। তো তাহলে হচ্ছে যারা নতুন করে যেতে আগ্রহী তারা যেন অবশ্যই সচেতন হয়, তারা যেন তাদের নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট পার্সনের কাছে অবশ্যই আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে। অনেকে যেটা হচ্ছে মিজান ভাই যেটা বলছে, মিজান ভাইয়ের মতো এরকম অনেক মিজান আছে যারা নাকি বিভিন্ন ভাবে দালালের প্রচারণায় পড়ে 1 লাখ 2 লাখ 5 লাখ করে দেওয়ার পরে লজ্জায় কারো কাছে বলতে পারে না, পারে না বন্ধুর কাছে বলতে, পারে না ফ্যামিলির কাছে বলতে, পারে না কোনো পুলিশ স্টেশনে যেতে, পারে না কোনো আদালতে যেতে, কারণ ভিসা ইস্যু তো, এটা তো অবশ্যই জানেন সবকিছু অবৈধ, কারণ আমাদের তো আসলে রিক্রুটমেন্ট এজেন্সি নাই, বাংলাদেশে তো ওইভাবে হায়ার করে না, সমস্যা এটাই। তো যাই হোক, পরিসরে আমরা যেটা হচ্ছে এই ভিডিওটা এখানে কিছুক্ষণের মধ্যে শেষ করবো, আর যে কোনো মুহূর্তে আমি চাচ্ছি যে সকল গ্রুপ মেম্বার এবং সকল কুয়েত রিলেটেড, বাংলাদেশি রিলেটেড সকল ফেসবুক পেজ, অ্যাডমিন, মডারেটর
যারাই আছেন, এবং সবার কথাই বলতো, এখানে যারা রুবেল ভাই সাহায্য করেছেন, মহসিন ভাই সাহায্য করেছেন, কাউসার সাহায্য করেছেন, যাদেরকে সাহায্য করেছেন তারা আমার কাছে বলেছে যে তারা অলরেডি তাদের সাথে শেয়ার করেছে, কিন্তু তারা কিন্তু বিভিন্ন তাদের প্ল্যাটফর্মে কিন্তু পোস্ট করেছে এবং বিভিন্ন ভাবে মহসিন ভাই লাইভ করে শেয়ার করেছে। তো যাই হোক, আশা করি এভাবে সবাই যদি এগিয়ে আসে, দেখেন হয়তো বা 10 জনের দ্বারা 10 হাজার মানুষের উপকার হতেই পারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে পরিসরের শব্দে একটা কথাই বলতে চাই, কুয়েতের ভিসা বাণিজ্য বন্ধ হলে উপকার হবে সকল বাংলাদেশি মানুষের, উপকার হবে আমাদের বাংলাদেশের অর্থনীতির এবং দেশে। এবং এই ভিসা বাণিজ্যটা বন্ধ হলে আমরাও হয়তো 2 লাখ 3 লাখ টাকায় কুয়েতে যেতে পারবো নতুন ভিসায়, অনেক নতুন করে। তাহলে দেশে রেমিটেন্স আসবে, দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসবে, আর কুয়েতে যারাই আছে মোটামুটি অ্যাটলিস্ট অন্যান্য দেশের তুলনায় ভালো আছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কুয়েত প্রবাসীরা অ্যাটলিস্ট ভালো আছে। তো আমরা চাই না যে কুয়েতের মার্কেটটাকে, এই শ্রম মার্কেটটাকে অন্যভাবে করুক। আমরা অলরেডি জানি ইতিহাস যে কুয়েতের ভিসা বাণিজ্য, মানব পাচার অথবা মানি লন্ডারিং নিয়ে অনেক সমস্যা হয়েছে, যার জন্য এখনো কুয়েতিরা সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে, আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে। তো এই বিষয়গুলি যদি একটু কমিয়ে আনা যায় তাহলেই মনে আমরা রেমিটেন্স নিয়ে আরো বেশি বাংলাদেশে হেল্প করতে পারবো। এই বিষয়ে আর অন্য কথা না বাড়িয়ে আমরা এখনই শেষ করব। আর যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন 2 জন গেস্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তাদের সত্যগুলি তুলে ধরার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, আর অন্যান্য কুয়েত প্রবাসীরা যারা, ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন। আর ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে কুয়েতে ভিসা বাণিজ্যটা যেন বন্ধ হয়, আর বিভিন্ন প্রতারক চক্র যারা আছে ভিসা বাণিজ্য করতেছে অথবা দালালি করতেছে তারা যেন অবশ্যই এই বিষয়টা কমায়। কারণ দেখেন আলটিমেটলি আমি একটা কথা সবসময় বলে রাখি, এই যে কুয়েতের দালাল কে, কুয়েতের দালাল আমার আপনার দুলাভাই, আমার আপনার মামা, আমার আপনার চাচা, আমার আপনার দুলাভাই, এরাই দালাল। সো দালাল আর বাহিরের কোনো মানুষ না। সো আশা করি সবাই যদি একটু সচেতন হন এবং সবাই যদি একটু মন থেকে সফট অ্যাঙ্গেল থেকে যদি চেষ্টা করেন, তাহলে কুয়েতের বাংলাদেশিদের জন্য ভিসা বাণিজ্যটা নর্মাল হবে, মানে ভিসা বাণিজ্যটা বন্ধ হবে। এবং পাশাপাশি লামানার যে ইস্যুটা, মানে কুয়েত বাংলাদেশিদের জন্য যে স্পেশাল পারমিশন লামানা পথা, এই লামানা পথাটা উঠাইতে হলে কিন্তু বাংলাদেশিদেরকে ওই ধরনের একটা পারফরমেন্স দেখাইতে হবে কুয়েতের কাছে, তাহলে কিন্তু লামানা প্রথা ওঠার চেষ্টা চিন্তা করবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আদারওয়াইজ এটা আসলে সম্ভব না। আর এই লামানা প্রথার কারণে দালাল চক্র আরো বেশি সুবিধা পেয়ে ভিসার দাম 7 লাখ 8 লাখ 10 লাখ পর্যন্ত হয়েছে। তো আশা করি যারাই নতুন কুয়েতে যেতে ইচ্ছুক, অবশ্যই আপনার কাছের মানুষের কাছে আগে বিস্তারিত জানবেন, বুঝবেন, এবং কুয়েতের ভিসা অবশ্যই বাংলাদেশে যে এম্বাসি রয়েছে ঢাকাতে সেখানে আপনি ভিসাটা চেক করাইতে পারবেন। এবং একটা আরেকটা নিউজ বলে রাখি, আরেকজন ভাই আমার সাথে যোগাযোগ করেছেন, ফকিরা বলে একটা এজেন্সি আছে যারা নাকি আপনাকে শোন ভিসা দিচ্ছে, কোম্পানির ক্লিনার ভিসা, ভিসার গায়ে লেখা আছে 75 দিনের বেতন, সেখানে আপনাকে বলতেছে 150 দিনের বেতন। যখন সে ওই ভিসা কপিটা নিয়ে আপনার এম্বাসিতে চেক করতে গিয়েছে, তখন দেখা যে সেটা ভিসাটাই ফেক ভিসা এবং সেখানে কখনো 75 দিনের বেশি বেতন দিবে না, সেখানে নাকি 150 দিনের বেতন, এবং পরবর্তীতে তার ফোন রিসিভ করে না, রেসপন্স করে না। তো এইভাবে অনেক দালাল কিন্তু বাংলাদেশেও বসে আছে, কুয়েতে যেরকম আছে বাংলাদেশেও বসে আছে। তো এগুলি থেকে বাঁচতে হলে আমরা সবাই একসাথে দলবদ্ধভাবে কাজ করতে হবে, সবাইকে সচেতন করতে হবে। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।